আর ট্রেন আসতে ড্রাইভার খেয়াল করে নাই, ট্রেনের ব্রিগেডটা ছিল না। তার মাঝে আমরা ট্রেনের রেল লাইনের উপরে ওঠার সাথে সাথে আমাদেরকে ট্রেন আসে মার দিয়েছে। 13 জন বন্ধু একটা হাইস গাড়ির ভিতরে যাওয়ার জন্য রওনা দিছিল চট্টগ্রাম মিরসরাই। ট্রেনের সামনে পড়ছে, কেউ তো জানে না কখন যে কার কি হয়। জীবন তো বদলায় না, শুধু বদলে যায় সময়। জন্ম, মৃত্যু ও বিয়ে কখন কিভাবে হয় কেউ জানে না, হুট করে এসে লুট করে নিয়ে যায়। এটাই প্রকৃতি, সৃষ্টিকর্তা আল্লাহর খেল। মৃত্যু যে কখন ঘটবে কেউ জানে না। এই তো মৃত্যুর কিছুক্ষণ আগে 11 বন্ধু বেশ মজ মাস্তি করছিল, আনন্দ ভ্রমণে যাচ্ছিল। তারা কি কেউ জানতো কিছুক্ষণ পর তাদের প্রাণ প্রদীপ নিভে যাবে? জানলে তো এগুলো করতো না, মাঝ মাস্তিও করতো না, সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশ করত। আজ সেই 11 জন বন্ধু সহ 18 জনের মধ্যে 17 জন পরলোক গমনে, তাদের পরিবার তথা সমস্ত বাংলাদেশ কাঁদিয়ে চলে গেলেন। তবে আল্লাহ সাবধানতা অবলম্বন করতে বলেছেন। সাবধানতা কি? ব্যারিস্টার সুমন সাহেবের মুখেই শুনি। আজকে যে 12টা 11টা ছেলে মারা গেছে, আমি হলফ করে বলতে পারি 11টা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড। আপনারা খবর নিয়ে দেখেন, এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী। আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। ট্রেন চলছিল, মাইক্রোতে ট্রেনের সামনে পড়েছিল, ট্রেন ড্রাইভার সেটা বুঝতেও পারেনি। ইঞ্জিনের সামনে এসে দেখি যে একটা সাদা গাড়ি আটকে আছে। তো সাদা গাড়ি আটকানো দেখে আমি ভাবতেই পারি না যে এখানে এতগুলা লাশ থাকতে পারে। 11 বন্ধু, মাইক্রো ড্রাইভার, হেল্পার সহ 18 জন ছিল। একজন অলৌকিক ভাবে বেঁচে যায়। আসুন তার অভিজ্ঞতার কথা শুনি। বেশি ভর্তি ছিল, আর ট্রেন আসতে ড্রাইভার খেয়াল করে নাই, ট্রেনের ব্রিগেডটা ছিল না। তার মাঝে আমরা ট্রেনের রেল লাইনের উপরে ওঠার সাথে সাথে আমাদেরকে ট্রেন আসে মার দিয়েছে। নাই আমার মানে পিছন থেকে পিছনে যারা বসছে তারা সবাই যেখানে হয়েছে ওইখানে পড়ে গেছি, আর পুরা গাড়িকে নিয়ে সামনে চলে গেছে। আমরা গাড়ির মধ্যে 18 জন ছিলাম। ভ্রমণ করতে গেছিলাম যা হচ্ছে 6:30 বাজে ঘর থেকে, এই 7টা বাজে ঘর থেকে বের হয়েছিলাম, আর আসার সময় 1টায় ছিলেন না, বাসটা ছিল না, ওখানে কোনো মানুষই ছিল না। যাই হোক, আপনারা সাবধানে নিজ খেয়ালে চলাচল করবেন। 11 বন্ধুর মতো যেন সবাইকে কাঁদিয়ে যেতে না হয়। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রতারণার শিকার হয়ে এভাবে রেলে অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এখানে কি এমন কেউ আছেন যে বাংলাদেশকে বাঁচাবেন? প্রিয়জনের সাথে ঈদ কাটাতে অনলাইনে ঢাকা থেকে রাজশাহীর ট্রেনের টিকিট কাটার চেষ্টা করেন রনি। তার অভিযোগ, টিকিট না মিললে